হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনারা যে যে পদে আবেদন করবেন সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। কত টাকা ফি পেমেন্ট করতে হবে, কোন দিন থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং সিরাজুল ইসলাম পান্না নামে এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র আপনার কাছে চলে যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম, বেতন, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, শার্ট কম্পিউটার অপারেটর, বেতন হল 24,680 টাকা, লোক নিবে 2 জন, বয়সসীমা হলো অনূর্ধ্ব 30 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য। শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, সিরাজগঞ্জ, খুলনা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী, ডাটা এনালিস্ট, বেতন হলো 24,680 টাকা, লোক নিবে 2 জন, বয়স হলো অনূর্ধ্ব 30 বছর, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ নিম্নোক্ত সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলা 25 থাকতে হবে এবং ইংরেজিতে 30 থাকতে হবে। ক্যাশিয়ার, বেতন হলো 24,680 টাকা, লোক নিবে 4 জন, বয়সের সীমার কথা একই বলা হয়েছে যে 30 বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনা প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার, বেতন হলো 10,200 টাকা, লোক নিবে 3 জন, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা দরকার হবে। হাউস কিপার, বেতন হলো 10,200 টাকা, লোক নিবে 7 জন, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। ক্যাশিয়ার, বেতন হলো 23,490 টাকা, লোক নিবে 8 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এভি অপারেটর, লোক নিবে 7 জন, বেতন হলো 23,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হলো 22,490 টাকা, বয়সের সীমা কথা বলা হয়েছে 30 বছরের মধ্যে হতে হবে, লোক নিবে 13 জন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক, বেতন হলো 20,010 টাকা, কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, বগুড়া, গাইবান্ধা, ঠাকুরগাঁও, মাগুরা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সুনামগঞ্জ, পার্বত্য জেলার অন্তর্ভুক্ত জেলাসমূহ। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আবেদন করার নিয়মাবলী কথা বলা হয়েছে, বয়সসীমার কথা বলা হয়েছে 20/12/2022 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থীর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে বয়সসীমার কথা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কন্যা, পুত্র, এতিম ও শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমার কথা বলা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে অবশ্যই হতে হবে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। আবেদনকারী ব্যক্তি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শুরু হলো 21/12/2022, সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হলো 10/1/2023, বিকেল 5টা পর্যন্ত চলবে। আবেদনের প্রার্থীদের 1 কপি রঙিন ছবির দরকার হবে এবং হাতে স্বাক্ষর দরকার হবে। ছবির সাইজ হলো 300x300 পিক্সেল এবং হাতের স্বাক্ষরের সাইজ হলো 300x80 পিক্সেল। স্ক্যান করে আপলোড করতে হবে। দুইটার 100 কেবির মধ্যে থাকতে হবে এবং হাতের স্বাক্ষরের কথা বলা হয়েছে 60 কেবির মধ্যে থাকতে হবে। অনলাইন আবেদনপত্রের পূরণ যা তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থীকে নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংক্রান্ত যে কোনো তথ্য সহায়ক হিসাবে সংরক্ষণ করেন এবং মৌখিক ব্যবহারিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। বন্ধুরা, এবার আমরা দেখব যে আবেদন করার পরে কোন আবেদনে কত টাকা, মানে কোন কোঠায় কত টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মতে ছবি আপলোড করে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ হলে কম্পিউটার আর ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা তোলা ছবি স্বাক্ষর না থাকে, তাহলে ফি জমা দিলে তা কেবলমাত্র পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড সিমের প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নং থেকে 8 নং পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট অফেরতযোগ্য 223 টাকা পাঠাতে প্রেরণ করতে হবে। ক্রমিক নাম্বার 9 পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, মোট অফেরতযোগ্য টাকা হলো 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইন আবেদনে সকল অংশ পূরণ সাবমিট করে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।